সক্রেটিসের কাছে তার এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, কিভাবে আমি সাকসেস হব। তো বলছে তোমার ডিজায়ার লাগে। তো সক্রেটিস স্টুডেন্টকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে নদীর পাড়ে, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানিতে নেমে পড়ছে। যেই না গলা পর্যন্ত পানিতে গেছে, সক্রেটিস তার গায়ের চোরে স্টুডেন্টকে পানির ভিতরে চেপে ধরছে। কারণ অনেকক্ষণ পানি খাওয়ার পরে যখন ছেড়েছে, তারপরে তো স্টুডেন্ট চেতে গেছে পুরা। স্যার আপনিটা কি করলেন? He was attempting to murder me, sir. To tokhon Socrates bolte chhe, no, I was teaching you the desert. Acha, tomar kache ekta question kori. Jokhon tomake panite ami sojore chepe dhorlam, tokhon tumi ki cheyechhile? Tomar mathay ki chinta kaj kortechilo? তখন স্টুডেন্ট বললো, আমার মাথায় একটি চিন্তায় কাজ করতেছিল, সেটা হচ্ছে কিভাবে আমি একটু অক্সিজেন নিব। বলে, আর কোনো কিছু তোমার মা বাবা ভাই বোন কোনো কিছু তোমার মনে ছিল কিনা? বলে, না, আমার একটা জিনিসই মনে ছিল, আর সেটি হচ্ছে আমাকে উপরে উঠতে হবে, আমার সর্বোচ্চ শক্তি আমি প্রয়োগ করেছি। তো স্যার এবার বললো, দিস ইজ কল্ড ডিজায়ার। এইটা যখন কোনো কিছুর প্রতি তোমার আসবে, তোমার সাকসেসটা চলে আসবে।